পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বেলেন্ডা গ্রামের মোড়ে বর্ধমান কাটোয়া রোড অবরোধ করে গ্রামবাসীরা। এদিন গ্রামবাসীরা গ্রামের রাস্তা সংস্কার এবং সব সুপার ও এক্সপ্রেস বাস বেলেন্ডা গ্রামের মোড়ে স্টপেজের দাবিতে ও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে। দীর্ঘ 10 বছর ধরে বর্ধমান কাটোয়া রোডের ধারে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে থানা, 1 কিলোমিটার দূরে বিডিও অফিস, পঞ্চায়েতে আমরা 10 বছর ধরে জানিয়ে জানিয়ে কোনো রকম কোনো কাজ হয়নি। তাই আজকে আমাদের গোটা গ্রামে কোনো একটা 4 চাকা টোটো মোটর সাইকেল বেরোতে ঢুকতে পারছে না। গ্রামের পানীয় জলের নল জল পড়ে না। আজকে বাগদিপাড়ায় 20টা পরিবার আছে, তারা নিজেদের পয়সা খরচা করে টিউবওয়েল বাগাচ্ছে। তো একটা গ্রামের রাস্তা নাই, পানীয় জল নাই, এবং এই রোডে বর্ধমান কাটোয়া রোডে 150 খানা বাস চলে, কোনো সুপার এক্সপ্রেস বাস দাঁড়ায় না। আমরা এখানে সমস্ত বাসে স্টপেজ যাই, আমরা আরটিওকে 14 সাল থেকে বলে স্টপেজ হয়নি। আগামী দিন আজকে আমরা দেখবো, আমাদের দাবি এখানে পুলিশ প্রশাসন আসবেন, বিজিওকে এখানে এসে প্রতিশ্রুতি দিতে হবে, রাস্তা হবে, পানীয় জল হবে, এবং এখানে সমস্ত বাসের স্টপেজ হবে। আর বাসের স্টপেজ যদি না হয়, এর থেকে আর রাস্তা যদি না হয়, আমরা আজকে দেখবো যতক্ষণ না হবে অবরোধ চলবো। এবং যদি উনি মনে করেন এখানকার প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়ে চলে গেলাম কাজ করবো না, তাহলে আমরা আবার পুনরায় আন্দোলনে আবাদ্ধ হবো এবং সমস্ত বাসকে আমরা দাঁড় করাবো। যে বাস না এখানে স্টপেজ দেবে, সেই বাসের বিরুদ্ধে আমরা এখানে গ্রামের লোক একত্রিত হয়ে সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সমস্ত এক্সপ্রেস সুপার বাসকে এখানে স্টপেজ দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা দীর্ঘদিন ধরে আজকে বলছে 20 বছর ধরে রাস্তাটা খারাপ। হ্যাঁ, এই তো ভাতারে বিডিও অফিস থানা 1.5 কিলোমিটারের ভেতরে আমাদের এই রাস্তাটা কোনো কার্যকলাপ কিছু করা হয়নি, তার জন্য দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ও প্রশাসনকে বলে কিছু লাভ হয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, বাধ্য হয়েই তারা পথ অবরোধে সামিল হয়। ভাতার থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।